আপনি চাইলে মাত্র দুটো উপায় নিজের সম্পর্ককে অনেক বেশি গভীর করে তুলতে পারেন। তো এমনই দুটি বৈজ্ঞানিক ব্যাখ্যা সহ ভালোবাসা গভীর করার আরো কিছু উপায় নিয়ে আজ আমি আপনাদের সাথে কথা বলবো, তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তো চলুন শুরু করা যাক। ধরুন আপনি যে সম্পর্কে ইনভলভ রয়েছেন সেই সম্পর্কটিতে একটু হ্যাপিনেস নেই, না চাইতেও নানান ধরনের সমস্যা আপনাদের মাঝে অলওয়েজ ঝড় তুলে চলেছে, আর এটার একটাই কারণ যে সে আপনাকে মিস করে না। এতদিনের সম্পর্কে এখনো আপনি তাকে এটাই বোঝাতে পারেননি যে রিলেশনে আপনার গুরুত্ব আসলে কতটা। তো এটা তো ক্লিয়ার যে প্রেম ভালোবাসা এমনকি প্রত্যেকটা সম্পর্কই শুধুমাত্র হরমোনের খেলা। সেটা কিভাবে? একটি গভীর সম্পর্ক ক্রিয়েট করতে সবথেকে বড় ভূমিকা রাখে ডোপামিন এবং সেরাটোনিন। আপনি জানলে অবাক হবেন, এর মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট ভূমিকা রাখে ডোপামিন আর তারপরেই সেরাটোনিন। একটি রিসার্চ থেকে জানা যায় যে যদি আপনি সঠিক সময় সঠিকভাবে এই হরমোনগুলো পার্টনারের দেহ থেকে রিলিজ করাতে পারেন, অর্থাৎ তার ব্রেনের পিনিয়াল গ্ল্যান্ড থেকে যদি আপনি এই হরমোনগুলোকে সঠিকভাবে রিলিজ করাতে পারেন, তাহলে আপনাদের সম্পর্কটি সারা জীবন সঠিক থাকবে। বাট সেটা কিভাবে? চলুন সেটাও মাত্র দুটি উপায় দেখে নেওয়া যাক। প্রথমত, ইন্টারেস্টিং কিছু করুন। এমন কিছু পেশেন্টস যারা সবসময় ডিপ্রেশনে ভুগছিল আর তাদেরকে সুস্থ করার জন্য বিভিন্ন সায়েন্টিস্টরা এটা পরামর্শ দেন যে তাকে নিয়মিত এক্সারসাইজ করতে হবে, কারণ নিয়মিত এক্সারসাইজ করার ফলে সেরাটোনিনের পরিমাণ বৃদ্ধি পায়, যেটা আসলে ডিপ্রেশনের অ্যান্টিডোজ হিসাবে কাজ করে, যার কারণে এই ডিপ্রেশন চলাকালীন এক্সারসাইজ করার অ্যাডভাইস দেওয়া হয়। কিন্তু আপনি যদি আপনার পার্টনারের থেকে ভালোবাসা পেতে চান, তাহলে ভাই এর একদমই উল্টোটা করতে হবে। অর্থাৎ আপনাদের ভালোবাসাকে গভীর করতে চাইলে এই সেরাটোনিনের পরিমাণ আপনার পার্টনারের ব্রেন থেকে কমিয়ে ফেলতে হবে। আর সেটা করতে আপনাকে কি করতে হবে? প্রথমত, সবসময় তার সাথে এরকম কিছু করুন যেটা করলে সে আপনাকে সবসময় মিস করবে। কারণ যখন কেউ একটা কোনো বিষয় নিয়ে চিন্তায় থাকে, তখন সে কিছু টাইমের জন্য ডিপ্রেসড হয়ে পড়ে, যার ফার্স্ট এফেক্ট পড়ে সেরাটোনিনের ওপর, অর্থাৎ ধীরে ধীরে এটা কমতে থাকে। আর সে যে কারণে ডিপ্রেশনে আছে সেটাই বারবার তার মনে পড়তে থাকে, মানে সেরাটোনিন কম হলে বারবার সে হয়তো আপনার কথাই মনে করতে থাকবে, এবং সাবকনসিয়াসলি তখন সে এমনটা ফিল করবে যে আপনিই হচ্ছেন তার কাছে সব থেকে বেশি প্রিয়। তাই যদি সঠিকভাবে তার মনে আপনি আপনাকে নিয়ে ভাবনার পরিস্থিতি তৈরি করতে পারেন, তাহলে ভাই কথা দিচ্ছি আপনাদের সম্পর্ক সারা জীবন সুন্দর থাকবে। তো এবার দেখা যাক কিভাবে আপনি তাকে মিস করাবেন। সো নাম্বার টু, মাইন্ড ট্রিক। আপনি জানলে হয়তো অবাক হবেন, একজন মানুষের দুই ধরনের মাইন্ড থাকে, একটা হলো কনসিয়াস মাইন্ড অ্যান্ড অন্যটি হলো সাবকনসিয়াস মাইন্ড, অর্থাৎ চেতন মন এবং অবচেতন মন। আর আমরা সারাদিনে যত কাজবাজ করি, লাইফে যত মেজর ডিসিশন নিই, সেটা অনেকটাই সাবকনসিয়াস মাইন্ডের প্রভাবেই করি। অর্থাৎ এই সাবকনসিয়াস মাইন্ড আমাদেরকে যেটা নির্দেশ করে আমরা ঠিক তেমনটা করতেই বাধ্য থাকি, আর আমাদের কনসিয়াস মাইন্ড দ্বারা সেরকম চিন্তাভাবনাই করি। দ্য পাওয়ার অফ সাবকনসিয়াস মাইন্ড বইয়ের লেখক এটা প্রমাণ করেছেন, মানুষ যখন ঘুমিয়ে পড়ে তখন তার ঠিক ঘুমানোর 5-7 মিনিট আগে এই সাবকনসিয়াস মাইন্ড সব থেকে অ্যাক্টিভ অবস্থায় থাকে। আর আপনি চাইলে আজই এই বিষয়টাকে পরীক্ষা করে দেখতে পারেন। ঘুমানোর কিছু সময় আগে আপনি যে জিনিসটা নিয়ে চিন্তাভাবনা করবেন সেটাই হয়তো আপনি স্বপ্ন দেখবেন, আর না হলে দিনের বেলায় অটোমেটিক সেটাই করতে শুরু করবেন। অর্থাৎ সহজ কথায় বললে, প্রত্যেক দিন রাতে আপনি তার সাথে এরকম কিছু করুন যেটা করলে ঘুমের আগে পর্যন্ত সে শুধু আপনাকে নিয়েই চিন্তাভাবনা করবে। এবার বলতে পারেন যে সেটা কি? তো সেটা হতে পারে ছোট একটা গুড নাইট মেসেজ, কিংবা নতুন কিছু উপহার দেওয়া যেটা অনেকটাই মনে রাখার মতো, কিংবা হঠাৎ করে এর বিপরীত কিছু করা, যেটা আপনি আপনার রিলেশন অ্যান্ড রুটিন অনুযায়ী নিজের মতো করে সাজিয়ে নিতে পারেন। অ্যান্ড এরপরেও যদি আপনি আপনার পার্টনারকে আপনার ব্যাপারে অল টাইম মিস করাতে চান, তাহলে স্ক্রিনে আসা এই ভিডিওটি অবশ্যই দেখুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সময় অনেক 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 ভালো কাটুক।